আমার মানে মার ঘর কুকুরা গড়ালটো দেখাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট চ্যানেল প্রিয়া মিক্সার উচিল। আপ সবিকো আমার চ্যানেল মে স্বাগত হে, আর মোর নাম প্রিয়া। হাই ফ্রেন্ডস, দাঁতর বিষ অল্প ফুলি আছে সাগে। আজি হল দেওবার, মানে 14 তারিখ, আর রাতেপা আমি কালি রাতে গুছি আইলো, প্রায় 11 মান বজাত গুছি আইছো ঘাইঘরের, মানে আইতা যে ঢুকালে তাত আসিল নহয়, তারপর গুছি আইলো। কালি কাজ আসলে, পরহিত অহা আসলে, একদম সেইবর মাজত ভিডিও করবলে একদম ইচ্ছা নগল। বিয়া হলে মানে ভিডিও করে ভাল লাগে, মানে দহা কাজ হয়েছে, মানুষ আহিছে, এনে ভিডিও করলে এই কিবা এটা লাগিলে, আর সেইকারণে নকরিলো। আইতার ফটো এখন, মানে যেটু রাখে পদূলিত, আমার তেনেকে রাখে, তাতে ধূপ চাকি জ্বলাই থা হয় দহা কাজত, সেয়া অকনমান কৈ দিছো, সেয়া অকনমান চাওয়া হোক। এইটো যোৱাটো সপ্তাহর ভিডিও, মানে ভ্লগ, আর মানে দহা কাজ সব হয়ে গেল ঘাইঘর, কিন্তু আমার যেহেতু এখন ঘর, মানে সেইখনো নিজৰ ঘৰ, কিন্তু এইখনত আমি যেহেতু থাকো, মাহেত থাকে, সেইকাৰণে ইয়াতো নাম এভাগ লৈ আইতা সকাম, মানে যে ঢুকালে, মানে ভালদরে পূজা করা হয়ে গেল বলে এটা মনত, মানে শুদ্ধ ধারণা একটা লওয়া হল, আর ইয়াতো সকাম তাতো সকাম সব এটা আজরি হল। মাহীহেঁতে অতি অমিতা নাই তামোল সেই কাটি আছে, লগতে সকামো হয়েছে, মানুহ বহুত বেছি মতা নাছিলে, কারণ সেইদিনাখন মানে যোৱাটো বুধবাৰে সকাম কৰিছিলে, সেইদিনাখন বেলেগ ঘৰটো সকাম থকা কাৰণে আমাৰ ঘৰত ভকত অলপ কম হল, কিন্তু সকামটো ধুনীয়াকে পাৰ হৈ গ'ল। এয়া সকামৰ দিনা তোলা ফটো, মোমাইকে ভাগিনীকে চাই চাই ক'বই নোৱাৰে, মই ফালে অকণমান ফটো ললোঁ। আর এইটো চাওক, রব কত গল, এইটো বেগ, এইটো বেগ, এই ডাঙর বেগট গোটে বস্তু লোল, জানে নয় কেঁচা লাগছিল থাকলে কিমানগাল যে বস্তু নিব লাগে, এইখানে লোল। আর এইব মানে অল্প ওপর নিচে লোল, এইখানে এইখানে এটা ধুব নালাগে, আর এইগাল ধুব লাগিব, এটা একগাল, মানে তাত মেশিনত দি দিও, ইমান মানে কাপড় ধোয়া কষ্টটা না থাকে, কিন্তু আগতে ধুই পাইছো বিয়ার আগত, এইখানে যে সাধারণ আর ইয়াতকে এগাল এগাল কাপড় ধুই পাইছো, এটা এইখানে ধুব লাগে। তার আগতে হাজবেন্ডলে মেগি বনায় দিয়ে, এই পাঁচটকিয়া মেগি দুপ্যাকেট লো, আর এই মেগিটা বনায় দিও, মো এটা বেলেগ ব্রেকফাস্ট বনাবলে সময় নাই, কাপড় ধুব লাগে, ঘর সাফা করব লাগে, মা তাতে আছে, মা পাপা ভাইটি, আমি মানে কালি রাতে ঠান্ডা ইয়াত, তাতে কাপড় তাত অল্প কষ্ট হব বলে গুছি আইলো। এইজনক মেগি বনাই দিলো খালে, আর এতিয়া কি হল, মই প্রায় 8 বাজি ঘরত কুকুরা আছে, এটক মই খুলিবলে পাহরি থাকিলে কত কত কবিছে এইজনী, হই এইয়া পোয়ালি, এইজনী দ্বিতীয়জনী কুকুরা, আর একদম মনত মানে ভাল নহয়, কারণ কুকুরা আমার মরিলে, খাই কুকুরা দুজনী মরিলে, ডাঙর ডাঙর কণী পড়া কুকুরা, আর এটা প্রথমতে যিজনী কুকুরা দেখালো সেইজনীও মরিলে, এতিয়া এটা দ্বিতীয়জনী গড়ালত যিজনী সোমাই আছে সেইজনী আছেগে, আর পোয়ালিবোরও মরিছে, বেমার হয়েছে, আমি ঔষধ খুয়াইছো যদিও মানে ইমান ভাল ফল পোৱা নাই, আপনাদেরও হয়েছে নাকি সেইফালে, আমার লক্ষিমপুরের ফালে এনেকা হয়েছে, লক্ষিমপুর ঢকুয়াখানার ফালে, আর এই গড়াল, এই খাং, লগতে মা ভাগর হেরিটো দেখালো কুকুরা গড়ালটো, ইয়া দ্বিতীয়জনী কুকুরার 4টা পোয়ালি, 10টামান কণী দিছিলে, 4টাহে জগিলে, আর সেই ইজনী যে সেইজনী এটা মরিলে, কিন্তু যাওয়াটো সপ্তাহত আসিলে, সেইজনী 6টা পোয়ালি জগিছিলে, মরি মরি অকল এটা আছেগে, ছালী বড় ভাল পাইছে পোয়ালিখিনি দেখি পেলায়,
আৰু এয়া ৰাতিপুৱা আমাৰ ঢকুৱাখানাৰ ফালে আজিকালি ধাবা মানে হোটেল বহুত হ'ল। আগতে মানে মোৰ বিয়া আগত ইমান নাছিলে, মই হোটেলৰ পৰা অৰ্ডাৰ কৰিলোঁ ডাঙৰ মাছ, একদম হেৰিয়ত দিয়া দালিত দিয়া বৰালি মাছ, জোখা মানে বহুত ডাঙৰ, আৰু খাই ভালেই লাগিলে। কিন্তু আৰু অকণমান ভাল হ'ব যেন লাগি আছিলে, ইমান বেছি ভাল মানে নালাগিল, এনেই ঠিক ঠাক আৰু। তাৰপিছত সেয়া মই গৰম কৰি পেলাই সেইভাগে খালোঁ। মইতো ৰাতিপুৱাই ভাত খাব পাৰোঁ, হাজবেণ্ডে নোৱাৰে, তেওঁ মেগী খালে। আৰু এই মাছ পিছত ডেৰশ ল'লে, ডেৰশ নে তিনিশ মই দামটো ঠিককৈ পাহৰিলোঁ, ডেৰশ তিনিশৰ ভিতৰতে এপিচত দুপিচ অনা হৈছিলে, এপিচ ভাইটিয়ে খালে। আৰু এইদৰে বৰালি মাছ, আৰু তাত গৈ তেনেকৈ খোৱাগৈ নাই, সেইকাৰণে ঘৰলৈ অৰ্ডাৰ কৰিয়ে খালোঁ, ছোৱালীও সৰু। যেনে কিশা, কিশা হাই বললো সবকো, হাই ফ্রেন্ডস বল, হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ, হাউ আর ইউ। এও একদম সর্দি, এইগো নাক পা হেঙ্গুল আছে, এইগো কিমান মুছিব, বাই বাই হুকা হুকা যায়, এতিয়া মুছিব পৰা নাই, আৰু একদম ডিঙিত কাফ হৈ আছে। আৰু এতিয়া কাপোৰ কানি ধুই মেলি আজৰি, হয়নে কিশা? পিছা তুমি কিয় খাই আজ চুবে মেগী? হ্যাঁ, তাই মেগী মশলা নিদিয়াকে বনাই দিলো, মশলাটো এই মেগীটোৱে ইমান ভাল নহয়, মেগীটো ময়দাপা বনাই, আকৌ মশলাটো পিজ্জা ৰুটি মানে বেছি কিবা কিবি দিয়ে বুলি কয়, সেইকাৰণে মশলা নিদিয়াকে বনালে তাই মশলা নিদিয়াকে খাই বেয়া পায়, সেইকাৰণে আধাহে খালে। আৰু বাকী মই ঠাণ্ডা ভাত কেইটামানকে খালোঁ কিবা কিবি কৰি, আৰু এতিয়া দেউতাকলৈ বুলি অকণমান ভালকৈ বনাব লাগিব, দেউতাকে এনেই কিবা কিবি বনাই দিলে নাখায়, মছলা টেষ্টি হ'ব লাগে। আমাৰ বাৰু দালি আৰু পিটিকা আৰু অকণমান বিলাহী চাটনিকণ বেছি টেষ্টি লাগে, আমি খৰধৰকৈ হ'লে তেনেকৈ অকণমান বনাই লওঁ নহয়নে, কিন্তু তেওঁলৈ নহ'ব। এতিয়া তেওঁলৈ মই মাংস চব্জি অকণমান বনামগৈ পদিনাৰ সৈতে, হয়নে কিশা? তাই বুজি পায় অসমীয়া, মানে বহুত ভালকৈ ক'ব নোৱাৰে, একদম ঠাণ্ডা লাগিছে চাগে, হয়নে ঠাণ্ডা লাগিছে নি, হে তোমাৰ ঠাণ্ডা লাগিছে নি? অঁ ঠিক আছে ফ্ৰেণ্ডছ, এতিয়া ভালে, এইটো চাওক, এইটো ৰ'ব, এইটো গোটেই বস্তু খেলি মেলি এইবিলাক এখন কাপোৰ ঠিক কৰিব পৰাই নাই, সেইবোৰ ঠিক কৰিবলৈ আছে। আৰু ফ্ৰেণ্ডছ এইখন চাওক, এইখন মই বনাইছিলোঁ, এইখন 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 যে এইখন যে দেখিছে, এইখন আচলতে কেলেণ্ডাৰ আছিলে, ডাঙৰ কেলেণ্ডাৰ, কেলেণ্ডাৰ পিছফালৰটো ল'লোঁ, তাৰপিছত আৰু তিনিখনমান কেলেণ্ডাৰ যিটো মানে ডেটটো গুচি যায় ন, 2018-17 মানে 4-5 তেনেকুৱা কেলেণ্ডাৰ, ফুলৰ কেলেণ্ডাৰ আছিলে, সেই ফুলখিনি কাটি ইয়াত মই লগাই ইংলিছত তিনিটা ধুনীয়া ধুনীয়া বাক্য লিখি দিলোঁ। আৰু এইটো চাওক, ফ্ৰণ্ট কেমেৰা এই বহুত দিন হ'ল, ছাইডত কুকুৰা পাখি লগাই দিছিলোঁ, কিয় হোৱা মোবাইল চাই, মোবাইল নেই ডংগি, তুমি হাই বল দিয়ে সবক, কিছা নমস্তে কে দো, এখন উঠিছে কিয় কে দিও, তাইৰ মনটো বেয়া দেখিছে, আৰু দেখিছে না হৈ দিব উঠিলে মানে মাটিত বাগৰি দিয়ে, যৌ যৌ কৰো কিশা, মাংকি মাংকি অ তুমি, আৰু ভিডিওটো ওপৰত দেখোৱা হ'ল, মই ভাবিছিলোঁ মাংস কিদৰে বনালোঁ সেয়া মই শ্বেয়াৰ কৰিম, কিন্তু এইটো ভিডিঅ' কৰি থৈছোঁ, নেক্সট ভিডিঅ'ত মই আপোনালোকৰ বাবে শ্বেয়াৰ কৰিম, আৰু অকণমান ভাল লগাই ল'ম, লগতে চব্জি কি বনাওঁ সেয়া আপোনালোকক, আৰু ছোৱালীজনীক অকণমান ভাল লগাই ল'লোঁ, কিন্তু নেক্সট ভিডিঅ'ত মই আপোনালোকৰ বাবে মাংসৰ ৰেচিপিটোৰ লগত ভিডিঅ' এটা লৈ আহিম, মানে ব্লগ এটা, আৰু তেতিয়ালৈকে বিদায় দিয়ক, আৰু মোৰ ভিডিঅ'টো চোৱাৰ বাবে আপোনালোকৰ থাকিল বহুত বহুত ধন্যবাদ। তাৰ কাহ হৈ থকাৰ কাৰণে ৰাতিপুৱা অকণমান সোনকালে উঠিলে, মা হাঁহি উলিয়াই মই ঝুলনা বান্ধি লৈ ঘৰ আহি পোৱাৰ পিছতে এতিয়া ঝুলনাটো অকণমান জোকাৰি দিলোঁ, তাই শুলে। তেন্তে ফ্ৰেণ্ডছ, নেক্সট ভিডিঅ'ত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ আহিছোঁ, ভিডিঅ'টো চোৱাৰ বাবে আপোনালৈ থাকিল বহুত বহুত ধন্যবাদ, থেংক ইউ ফ্ৰেণ্ডছ, বাই বাই।